তো বন্ধুগণ, এই আমার ওয়াইফাই। আমি এক সময় বিজনেস করতাম, আমার ওয়াইফাই যাবতীয় এখানে মেশিন কেবল অনেক কিছু আছে। আর অনেকেই ফ্রি দিয়েছি, বন্ধু বান্ধবকে দুটো ওয়াইফাই ফ্রি দিয়েছি, কেবল ফ্রি দিয়েছি। এখন বর্তমানে এটা একটা আছে, এখন স্টপ আছে আপাতত। বিভিন্ন বারবার ট্রান্সফার হওয়া লাগে বা আমার নামে সেম উঠতেছে না, এই কারণে স্টপ আছে। তো এইগুলো আমার ওয়াইফাইয়ের যাবতীয় কার্যক্রম। এক সময় আমি অনেক বিজনেস করেছি এক বছর মতো, তা আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। তো আপনারা ওয়াইফাই বিজনেস করতে পারেন ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ রফিক, বাঁধন টিভি, সৌদি আরব। বন্ধুগণ, আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, কিভাবে ওয়াইফাই ইন্টারনেট বিজনেস থেকে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং কিভাবে ওয়াইফাই সেট করবেন, ঠিক আছে, এই বিষয়ে আজ আলোচনা করব। তার আগে বলে নিই, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম কিছু কথা বলে নিই, আমি কিন্তু 2019 সালে অর্থাৎ 2018 সালের শেষের দিকে এই ওয়াইফাই দিয়ে বিজনেস করেছি। এটাতে বিজনেস করেছি, কিভাবে করেছি সেটা সেই বিষয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, তার আগে বলে নিই যে কীভাবে ওয়াইফাইটা সেটিং করবেন এই বিষয় নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে মূল আউটার বা ওয়াইফাই, ঠিক আছে। এটা হচ্ছে সিম, এখানে সিম সেট করতে হয়। অনেকে হয়তো জানে কি জানে না, এখানে সিম কিভাবে সেট করবেন সেই বিষয়ে আলোচনা করতেছি, এবং কিভাবে বিজনেস করবেন সেই বিষয়ে আলোচনা করব। এখানে সিম আছে, সিম সিস্টেম লাগানো আছে, এখানে সিম সেট করবেন। তো আমি 2018 সালের শেষের দিকে অথবা 19-এর শুরুর দিকে এরকম হবে, সর্বপ্রথম আমি এই আউটারটা কিনি। আউটারটা কিনে সেট করে কেড়ে 12টা লাইন দিয়েছি। দেওয়ার পরে অনেকটাই প্রফিট আসে, 30 টেল করে নিতাম। তো আমি এর ভিতরে পেপার ছিল, সে পেপার এবং এটা দেখে বুঝলাম যে এখান থেকে কেবল সেট করে অন্য আরেকটা আউটারে দিয়ে ইনকাম করা সম্ভব, সেটা আমি জানতাম না প্রথম সৌদি আরব 2017 সালে। কিন্তু আমি এই আউটার ইয়ে দিকে চিন্তা মাথায় একটা আসলো যে এখান থেকে ইনকাম করা সম্ভব, কিন্তু আমি জানতাম না যে ইনকাম করা যায় কি যায় না, এটা আমি আগে কখনো দেখি নাই। তো আমি পটার কিনলাম এবং কিছু কেবল কিনলাম, ঠিক আছে। এই যে কেবল আপনারা ভিডিওতে দেখছেন, এটা হচ্ছে 60 মিটারের কেবল, ঠিক আছে। 60 মিটার মানে অনেক দূরে যায়। এই কেবল কিনলাম এবং আরেকটা এই আউটার কিনলাম, এই যে আউটার কিনলাম। সে আচ্ছা কীভাবে সেট করলাম সেভাবে আসি, ভিডিওটা ওটা অনেক লম্বা হবে, তারপরে অনেক কিছু জানার বিষয় আছে, জানতে পারবেন এবং কীভাবে ইনকাম করা যায়, ঠিক আছে। 50 থেকে 1 লক্ষ টাকা সেই জিনিসটা জানা যাবে। আপনারা ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনেন, দেখেন, বুঝেন কীভাবে আমি ইনকাম করেছি। প্রথম এখানে কেবল সেট করবেন, আপনার চার্জার আছে, এটা হচ্ছে চার্জার। হ্যাঁ, এই চার্জারটা এই এখানে লাগাবেন, এক একটা আউটার এক একটা এখানে লাগাবেন। এটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে চার্জার, এটাতে সরাসরি লাগাবেন। দেওয়ার পরে এখানে একটা ইন্টারনেট অ্যান্টেনার থাকে, আমি অ্যান্টেনাটা পরবর্তীতে কিনেছি, এটা অনেক সার্ভিস দেয় নেট। এখানে সেট করবে অ্যান্টেনার, অ্যান্টেনার অনেক ভালো সার্ভিস দেয়, এর সাথে দেয় অ্যান্টেনার। বললাম যে এর সাথে ভালো সার্ভিস দেওয়া যায় কীভাবে, তখন আমি এটা কিনেছিলাম। এটা আরও তার সাথে ডবল সার্ভিস দেয় নেট, অর্থাৎ নেট অনেক বেশি হেল্পের সাহায্য কাজ করে। এটা হচ্ছে অ্যান্টেনার, এটা যে কোনো জায়গায় থোয়া যাবে। এটা হচ্ছে আউটারের একটাতে লাগাতে হবে, এই আউটার এখানে লাগাবেন, আউটার এখানে লাগাবেন প্লাস, এবং এই এটার এই মাথাতে অ্যান্টেনার সেট করবেন, করে বাইরে জানালা বা যে কোনো বাইরের স্থানে রাখলে এর নেটটা সবচেয়ে বেশি পাবে। অনেক সার্ভিস দেয়, এবার বাইরে যে কোনো জায়গায় রাখতে পারেন, কাজ করে হোক সাইবার। আর এখানে এখানে চুম্বক আছে, অনেক চুম্বকে আকর্ষণ করে বা যেখানে রাখবেন লোহাতে সাথে সাথে লেগে যাবে, আটকে রাখতে পারেন, ঠিক আছে। এবং চুম্বকের সাহায্যে এখানে নেটটা আরও বেশি পরিমাণে সার্ভিস দেয়। একটাতে দিলাম, দেওয়ার পরে 15 জন লাইন দিলাম, এখান থেকে তার সাহায্যে আর একটা আউটার সেট করলাম। এটা এটা সিম ছাড়ায়, শুধু সিম, এটাতে একটা লাগানো থাকবে, একটা সিমের তখন ছিল 350 রিয়াল বা 330 রিয়াল এরকম হবে,
বিল দিতে লাগতো আনলিমিটেড পোস্টপেড আনলিমিটেড একটাতে সিম থাকবে একটাই বিল দিবেন আর পরবর্তীতে কি হবে এটা এই যে কেবল দ্বারা 60 মিটার দূরে অনেক দূরে 60 মিটার আছে 100 মিটারও আছে একটার এই মেইন আউটার লাগাবেন একটা এই জায়গাতে এখানে লাগানো যাবে এইভাবে সিস্টেম লাগানো ঠিক আছে এটা চেপে ভিড় লাগানো সিস্টেম লাগানোর সাথে সাথে এর কানেকশন আসবে এর কানেকশন আসলে এখানে যে অ্যান্টেনার সিস্টেম আছে অ্যান্টেনা লাগাবেন আমি লাগাইলাম লাগানোর পরে আমি টেস্ট করলাম যে হ্যাঁ এটা তো কানেকশন আসছে আমার জানা ছিল না যে এর কানেকশন আসবে কিন্তু এর কানেকশন আসছে যে এটা তো কি করলাম 12 জন লাইন দিলাম এটা থেকে 12 জন লাইন দিলাম তখন এটাতে দেখলাম 4টা থাক আছে এখানে 4টা কেবল সেট করা যাবে এটাতে 4টা কেবল সেট করা যাবে তখন আমি কি করলাম এটাতে দুটো কেবল সেট করলাম দুটো কেবল থেকে আরো দুটো আরো লাইন দিলাম অর্থাৎ এটা দিলাম 15টা এটা দিলাম 12 12 24 জন ঠিক আছে এমকে টোটালে আমি 5টা আউটার সেট করলাম এখানে ঢাক আছে 1টা 2টা 3টা 4টা ঠিক আছে 4টা আছে 4টাতে আমি কাবল লাগাইছিলাম 2টা আর আরেকটা আউটার ছিল আমার সিম সিম ছাড়াই সেটা একটু দাম বেশি হাওয়াইয়া ওটাও সিম ছাড়া কিন্তু ওটা আলাদা মডেল ওটার এরকম থাক আছে এরকম থাক আছে ওই থাকে থেকে আরও অসংখ্য 4টা বা 5টাতে লাইন দিতে পারবেন আমি সেভাবেই দিলাম শুধু সিম একটা সেট করলাম সিম আমার বিল দিতে লাগলো 350 কিন্তু এখানতে আমি আউটার সেট করলাম 5টা 60 জনকে লাইন দিলাম আমি ঠিক আছে 60 জনে ওই সময় লাইন দিলাম তখন নিতাম 30 রিয়াল করে 30 রিয়াল করে নিলে এখানে আসে 1800 রিয়াল 1800 রিয়াল যখন বাংলাদেশে 50,000 টাকা ওনা আসে 50,000 টাকা আমি ইনকাম করলাম এটা ইনকামটা ছিল প্রায় 6-7 মাস আমি ইনকাম করেছিলাম আমি নতুন তারপর যেন এখান থেকে আর একটা ক্যাম্পে আমি সেইভাবে সিস্টেম করে আমার আউটার ছিল সিমালা দুটা এবং সিম ছাড়া ছিল 4টা ঠিক আছে আমি অনেক এমনি হেল্প ফ্রি দিয়েছি তো দর্শক বন্ধু আমার ভিডিও একটু বড় হলো প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন এই আউটার ছিল আমার সর্বপ্রথম কিনেছিলাম 620 রিয়াল দিয়ে পরবর্তী একটা কিনেছিলাম 400 রিয়াল দিয়ে ওটা সিম দ্বারা আর একটা ক্যাম্পে লাগাইছিলাম আমি খামিসে দুটো ক্যাম্পে দিয়েছিলাম দুই ক্যাম্পে আমার মোটামুটি সব কিছু খরচ বারচ বাদে প্রায় 1400-1500 রিয়াল টিকতে প্রতি মাসে সব কিছু আর ইন্টারনেট এবং বাজারে আমি যেতাম গাড়ি ভাড়া দিতে সিম ব্যালেন্স ভরার জন্য ঠিক আছে বিভিন্ন কিছু খরচ হলে বাদে আমার 1200-1500 রিয়াল টিকতো তো নতুন অবস্থায় এটা আমি মোটামুটি ইনকাম করেছি 6-7 মাস ঠিক আছে এবং এই আউটার এটা একটা লাগানো যাবে সিম একটা সরি একটা তার লাগানো যাবে একটা বেশি লাগানো যাবে না আর এখান থেকে 4টা যেটা মেন সিম আছে সিমের থেকে 4টা তার দিয়ে 4টা আউটার দিতে পারবেন সিম ছাড়া 4টা দিতে পারে আমরা বিনা আয়াসে অনায়াসে আপনার একটাতে বিল দিবেন 350 রিয়াল এখন বেশি হয়েছে হয়তো 400 রিয়াল কিন্তু এখান থেকে আপনার লাইন দিতে পারবেন 60 জন আচ্ছা এখন এটা 60 জন হলে 1800 রিয়াল হয় 1800 রিয়াল হলে 50,000 টাকা হয় তো এখন আরও কীভাবে দিতে পারবেন সে আমি বিষয়ে বলি এখান থেকে 4টা লাইন দেবেন এরকম 4টা দুটা দিবেন আর সিম আলা সিম ছাড়া আরও এরকম ঘাট থাকে সকেটওয়ালা আরও পাওয়া যায় হাওয়াইয়া এটা পাওয়া যায় না হাওয়াইটা একটু দাম বেশি দেয় 250 রিয়াল এটা হচ্ছে 200-180 রিয়াল দিয়েছিল ঠিক আছে সৌদি আরবের 180 রিয়াল আর ওটা হচ্ছে 250 রিয়াল ওটাতে 4টা 5টা ঘাট আছে ওটার থেকে আপনি আরও 5টা লাইন দিতে পারবেন অর্থাৎ ওই এরকম আলা আরও দুটো নিলে সিম ছাড়াই ঘাট নিলে ওখান থেকে আপনি লাইন দিতে পারবেন 6টা 7টা 8টা দূরের থেকে এটার থেকেও এই 4টাতে আপনারা অলরেডি আপনি কিন্তু 1800 রিয়াল ইনকাম করতেছেন আর ওই দূরের থেকে আরও ইনকাম করবেন যদি আরও 8টা লাইন দেওয়া দেয় কমপক্ষে আরও 1.5 লক্ষ টাকা আসবে ঠিক আছে এটা আসলেই সত্য করা 1.5 লক্ষ বলতে আপনার 1800-3600 রিয়াল অর্থাৎ 3500-3400 রিয়ালে বাংলাদেশে এখন 1 লক্ষ টাকা ঠিক আছে 1 লক্ষ টাকা হয় আমি বাদ দিলাম 1.5 লক্ষ টাকা আপনার যে সত্য কথা আমি ইনকাম করেছি এবং এখানে আমাদের ক্যাম্পে ইনকাম করতেছে অসংখ্য ইনকাম করতেছে কি প্রকাশ করে কিন্তু আমি জানি ঠিক আছে বাস্তব কথা এখান থেকে আপনি আরও এখানে যদি 8টা আউটার হয় 60 জন আর সিম ছাড়া এভাবে ট্রাভেল দেবেন আরও 8টা অর্থাৎ 16টা হয়ে গেল 16টা হয়ে গেল ডবল হলো না ডবল হলে আপনার কত হবে 3600 রিয়াল 3600 রিয়াল তো 1 লাখ হলো এই 4টাতেই আরও আপনার ইনকাম করতে পারবেন 1,20,30 ধরুন 1 লাখে ঠিক আছে খরচ হয়ে বাড়বে আপনি অনারায়াসে 3 থেকে 3500 থেকে 4000 রিয়াল কমাইতে পারবেন সৌদি আরবে
যেগুলো আপনার নিজস্ব বিল্ডিং পাঁচতলা সাততলা দশতলা, সেই বিল্ডিংয়ের যে কোনো এক জায়গায় দিয়ে প্রত্যেকটা ভিলাতে বা প্রত্যেকটা রুমে রুমে বা প্রত্যেকটা বিল্ডিং ফ্লোরে দিয়ে বিজনেস করা সম্ভব। একটা ফ্লোরে দিলে দুটো ফ্লোর ধরবে, দুটো তিনটে ফ্লোর ধরবে, দুটো তিনটে ফ্লোরে ধরলে অনেক ইনকাম আসে। একটা ফ্লোর একটা পরিবার থেকে বা ফ্লাট থেকে 300-400 অটোমেটিক আসবে, 500 টাকা, ঠিক আছে। তো আমি এইভাবে ইনকাম করছি একটা ওয়াইফাই বিজনেস। তো দর্শক বিন্দু, আমার যারা ভাই বোনেরা আছেন, আমার চ্যানেলে যদি ভিডিও দেখে উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক বা কমেন্ট করে জানাবেন। তো দর্শক বিন্দু, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।